পেগাসাস স্পাইওয়্যারক দেশের রাজনীতি উত্তাল থাকার সময়তে এই কাণ্ডর তদন্তর দাবি করে আসছে বিরোধী। সংবাদ মাধ্যমত পেগাসাস স্পাইওয়্যার কাণ্ড ফাদিল হওয়ার পিছরে পড়া বিরোধী লোকসভার দেশের রাজনীতি উত্তাল করে রাখিছে। শুকুরবারে বিরোধী সাংসদ সকলে রাজধানী দিল্লিত মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির সন্মুখত তদন্ত বিচারি প্রতিবাদ সাব্যস্ত করে, কিন্তু ভারত সরকারে পেগাসাসের চোরাংচোয়াগিরি কাণ্ডর তদন্ত বিচরা নাই। পেগাসাসের চোরাংচোয়াগিরির শিকার হওয়া ফ্রান্স, হাঙ্গেরি আদিকে ধরে কেবাখনো দেশে সমগ্র কাণ্ডটির তদন্তর কথা ঘোষণা করেছে। ইফালে এই সমগ্র কাণ্ড বিশ্ব সংবাদ মাধ্যমত ফাদিল হওয়ার পিছতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রালয়ে পেগাসাস স্পাইওয়্যারের দ্বারা চোরাংচোয়াগিরি করে অহা প্রতিষ্ঠান এনএসওর বিরুদ্ধে তদন্ত আয়োগ গঠন করেছে। উক্ত রাষ্ট্রসমূহে এই কাণ্ডটুক রাষ্ট্রীয় সন্মানত আঘাত রূপে বিবেচনা করেছে, কিন্তু ইয়ার বিপরীতে ভারত সরকারে পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডর তদন্তর বিরোধিতাহে করেছে। ভারত সরকারের এই স্থিতির বিরোধিতারে শনিবারে বিরোধী সাংসদসকলে প্রতিবাদ সাব্যস্ত করে সরকারক চোরাংচোয়াগিরি সরকার বলে অভিহিত করেছে। ইফালে কংগ্রেসে উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডর তদন্তর দাবি করেছে। প্রতিবাদৰ নেতৃত্ব দি বিরোধী সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে গৃহমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে কয় যে মানুহে পেগাসাসক সফটওয়্যার বুলি কলেও ইসরায়েল সরকারে ইয়াক অস্ত্র বুলি অভিহিত করে আহিছে। রাহুল গান্ধীর মতে এনএসওয়ে পেগাসাসর তথ্য সমূহ ভারত সরকারকে বিক্রি করেছে আর এই তথ্য সমূহ কেবল প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর হাতত মজুত আছে। প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীয়ে ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে এই অস্ত্র প্রয়োগ করা বলেও তীব্র সমালোচনা করেছে রাহুল গান্ধীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট।